বিক্রি করলেও সেটার দাম হবে না ঠিক কিনা বলেন এত মহামূল্যবান মেশিনারিজ মহান মালিক আমাদের শরীরের মধ্যে ফিট করে দিয়েছেন সেট করে দিয়েছেন লাইন শেখার লা লি ডান যদি আমার নেয়ামতের শুকরগুজারি নেয়ামত আরও বহুগুণে বাড়িয়ে দেবো অলাইন কাফারতুম আর যদি আমার নে আমতের কুফুরি করো না ফুরমানি করো না শুকরি জেনে রাখো আমি আল্লাহর আজাব বড় কঠিন বয়স তো আর কম হলো না দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছি আমার হুজুর আমার চেয়ে বেশি দেখেছেন পাকিস্তান আমল দেখেছি বাংলাদেশের অর্ধশতাব্দী প্রায় এইটাও দেখতে দেখতে জীবনে এই পর্যায়ে এলাম কত সৃষ্টি কত ধ্বংস আবার এও দেখেছি দুই একজন যুবক মা পেলে কোরআনের কথা যখন বলতে গেছি দাঁড়ায় বলে যে মালনা সাহেব এগুলা বলবেন না এগুলা বাদ দেন ওইগুলা বলেন আমি বললাম কোনগুলা যেগুলা বললে আমাদের কোনো ক্ষতি হয় না আমি কোরআনের হক কথা বলতেছি আর এই কোরআন লহ মাহফুজ থেকে এসেছে এই কোরআনে মদিনার ট্রেডমার্ক ঠিক আছে কি না ঠিক আছে কি না তাহলে বোঝা যায় কোম্পানিটা সবচাইতে খাটি ঠিক কিনা বলেন আপনার শরীরে যদি খাজলি দাঁত বিখাউজ চর্মদোল চর্মাদোল চর্মরোগ হয় তাহলে খাটি মলম লাগালে জলে কামড়ায় ব্যথা লাগে ঠিক কিনা বলেন আবার এমন মলমও আছে জিনজিরা সরকারি মলম কি যেই মলম লাগালে জলেও না পড়েও না কোনো অসুবিধা হয় না কামড়ও দেয় না এই আমাদের বর্তমান বাজারে দুই রকমের মলম আছে এক মলমে জ্বালায় কামড়ায় আরেক মলম যত লাগায় ভালো লাগে কামড়ও নাই আচ্ছা ইমানদারি বলেন যে মলমে কামড় দেয় না জ্বলে না সেই মলমে বোধহয় চর্মরোগ ভালো হয় যেটা ভালো হয় সেটা কামড় দেয় ঠিক কিনা বলেন ফি কুলুবিহিম মারাদন এসব মুনাফেকদের অন্তরে কুফুরির রোগ মুনাফিকের বিমারি ঢুকেছে আপনার কোনো বিঘাস নাই চর্মাদল নাই খাজলি ব্যসড়াও নাই খাটি মলম যতই লাগাই আপনার জ্বলবেও না কামড়াবেও না খারাপও লাগবে না ঠিক কিনা বলেন তাহলে কোরআনের হক কথা বললে যাদের জলে এবং কামড়ায় তাদের কলবে মনাফেকির ক্ষত আছে কুফুরির ঘা আছে ঠিক কিনা বলেন এখন তুমি যতই যত কিছু করো মারাদা তোমার এই অন্তরের চর্মাদল বিখাউজ এটাকে আমি আরো বাড়িয়ে দেব কি মস্তানের মস্তান খালি ঢালে আর খায় ঢালে আর খায় বেশি আসে মেড ইন ইন্ডিয়া পাশ্চাত্য দেশ থেকেও আসে এটার মধ্যে আবার এক নম্বর দুই নম্বর তিন নম্বরও আসে রঙিন পানি ঠিক কিনা বলেন এখন সর্দি কাশির ট্যাবলেট খেতে খেতে এবার জাপান থেকে এসেছে ইয়াবা জন্মের খাওয়া খায় ঠিক কিনা বলেন আবার আমার কিছু কলিজার টুকরা যুবক তারা ফেন্সিডিল খায় গাজা খায় হিরোইন খায় মস্কার হারাম বুঝতে ঠিক আছে নি মস্কার, হারাম এই ধরনের সব নেশা বস্তু পাক আল্লাহ রাসুল হারাম করে দিয়েছেন ঠিক কিনা বলেন এইভাবে যারা গাজা ফ্যান্সিডিল ইয়াবা মদ হিরোইন পপি এগুলো খায় এটা প্রথম গিয়ে তাদের হার্টে আঘাত করে হারামে আরাম নাই কি হারামে আরাম নাই হার্টের পরে বালবে আঘাত করে কিডনি লিভার এগুলাতে আঘাত করে করার পরে এগুলাতে ক্ষত হয় ঘা হয় এগুলোর ভিতরে পাথর জমে এরপরে হতে হতে এক পর্যায়ে কিডনিটা নিউট্রাল অক্ষম হয়ে যায় ফাংশনলেস হয়ে যায় লিভারটা ফুলে পেকে ফুলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে তো মা পেলে দিনের কথা বলতেছিলাম যুবক দাঁড়াইয়া কি মোস আর কি কিছুদিন পরে খবর পেলাম সে বিছানায় পড়ে গেছে খবর পেয়ে গেলাম তো এইভাবে যেতেন ঠিক কিনা বলেন বাবা তোমার কি হয়েছে আমার সিকনি দরনা নষ্ট হইয়া গেছে সিকনি কিডনি বলতে পারে নাই সিডনি ধনুটা নষ্ট হইয়া গেছে তারপরে কী হয়েছে ডাক্তার বলছে লিভারটাও নাকি অনেক বড় হয়ে গেছে আমাকে তাইলে একটা গেছে আর একটা ঘনাইছে ঠিক কিনা বলেন ওই যে বলছিলাম মদ খেও না গাঁজা খেও না ফেন্সিডিল খেও না ইয়াবা খেও না কোনো নেশা খেও না আল্লাহ লাল আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন হুজুর আর না আর না খাইয়া কোনো দরকার নাই কাম কিন্তু শেষ কাম কিন্তু তাহলে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় ব্যাঙ্গালোরে গেলেও চলবে না মুম্বাই গেলেও চলবে না আর এই মেশিন এমন মেশিন যত জোড়া দেন যত কিছু করেন আল্লাহ তৈরি মেশিনের মধ্যে মানুষের জোড়া কোনো ফিট হবে না লাগবে না যদিও লাগে কয়েকদিন তারপরে এটা আগের মতো চলবে বোধ হয় আগের মতো চলবে বোধ হয় পাখের কাছে ফরিয়াদ করি রাবুল আলমিন তোমার কোরআনের ডাকে আমরা এসেছি তোমার কোরআন শুনতে এসেছি এর ফজাইল এবং বারাকাতে মেহরবানি করে মৃত্যু পর্যন্ত শেষ শেষের আগ পর্যন্ত আমাদের হাত পা চোখ কান নাক মুখ বাইরের অঙ্গগুলো এর সাথে ভিতরের হার্ট বাল্ব লিভার কিডনি পিত্ত ব্লাডার পোস্টেক্লান্ট প্রত্যেকটা জটিল অঙ্গ এগুলাকে মৃত্যু পর্যন্ত তুমি সুস্থ রাখো সচল রাখো সবল রাখো ওই বেঁচে থাকি কোনো লাভ নাই কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে লিভারটা ফাংশনলেস হয়ে গেছে বিছানায় পড়ে আছে দিনের পর দিন মাসের পর মাস তাকে এপাশ থেকে ওপাশ ফিরাতে হলে তিনজনে ধরা লাগে তারপরও একটু ব্যসকম হলে উহ করে চিৎকার দেয় পায়খানা পেশাব করাতে হলে দুইজনে ধরা লাগে ঠিক কিনা বলেন উজু গোসল করাতে হলে তিনজনে সাহায্য করা লাগে পাকের কাছে আরও ফরিয়াদ করি রব্বুল আলমিন জীবনের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমাদের সবাইকে তুমি একমাত্র তোমার মহতাজ তোমার মুখাপেক্ষী করো তুমি ছাড়া অন্য কোনো মাকলুকের মুখাপেক্ষী আমাদেরকে করিও না সবাই না আমিন সবাই না আমিন আজকের এই মাহফেলের উচিলায় আল্লাহ যদি আমাদের জন্য এইটা মঞ্জুর করেন তাহলে বোধ হয় জীবনের ছোটো পাওয়া না সবচাইতে বড় পাওয়া ছোট পাওয়া নাকি সবচাইতে বড় পাওয়া ভাই নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে আমার এগারোটা মাহফেল আমাকে করতে দেওয়া হয় নাই এগারোটা তাইলে আমি একটু আগে বলেছি মলম খাটি হইলে জলে আবার এমন মলমও আছে মেড ইন জিনজিরা সরকারি মলম যত লাগাবেন তাইলে এখন আগেই আমি বলেছি কিন্তু যে মলমে জলে না কামড়ায় না সেই মলম দিলে যেই না দিলেও সেই ঠিক কিনা বলেন আল্লাহ নবী কোরআন পেশ করছেন এই সময় আবদুল্লাহ ভাই জাহেল তারা এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয় ভাই ওতবা কোরআন কালাম কিছু না আমাদেরকে খাইতে আসে কি কোরআন কালাম কিছু না আমাদেরকে খাইতে আসে সেই ধরনের আবু জাহেল তো এই যুগে নাই সেই টাইপের মোনাফেকও নাই আছে জোরেকন কন সাহবাই মতো নির্ভীক আলে মোলামা যেমন আছে আবু জেহেলের মতো আবু লাহাবের মতো কাফের বেঈমানও আছে কে আমার পর্যন্ত থাকবে আর এটাই হল কামিন নবীন কাতালা ও কোতেলা মাহমুর রব্বি ইউন কাসির মানুষের ইতিহাসে পৃথিবীর এই কর্মধারায় শুরু থেকে এই পর্যন্ত অসংখ্য আম্বিয়া একেরাম দিনের হক কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন হক হাক এতে তাফসিরে আল্লামা জারুল্লা জমকশরী রহমতুল্লা আলাই লিখেছেন যে বনি ইসরায়েল জাতি দুনিয়ার সবচাইতে বিদ্রোহী এবং খারাপ জাতি এই বনি ইসরায়েল জাতি হজরত ইয়াহিয়া আলাইসালাতাম থেকে শুরু করে হজরত ইয়ার মিয়া আলা পর্যন্ত পঞ্চাশ হাজার নবীকে বিনা দোষে শহীদ করেছে পঞ্চাশ হাজার সেই দিন জাপানে এক ভদ্রলোক মা ফেলের আলোচনার পরে আমাকে প্রশ্ন করলো অনর্বল মালানা আজকের পৃথিবীতে যত মানুষ যত জাতি যত গোত্র আছে দেখা যায় ইহু ইহুদিরা সবচাইতে চালাক এবং বুদ্ধিমান তারা ইসলামের বিরোধিতা করে মুসলমান তালে আছে আর মুসলমানের বিরোধিতা করা এটাই ইহুদিদের প্রধান কাজ আসলে আমেরিকার মতো দেশ ইহুদিরা চালায় ব্রিটেনের মতো দেশ ইহুদিরা চালায় ফ্রান্স জার্মানির মতো দেশ ইহুদিরা চালায় আমাদের আশপাশে যত দেশ আছে ইহুদিরা চালায় বর্তমান সৌদি আরবকে ঠিক কিনা বলেন এখন ওই ভদ্রলোক আসলে উচ্চশিক্ষিত যে তাদের এত বুদ্ধি এত কিছু কি করে হলো আমি বল বিরোধিতা করে এটা ভিন্ন কথা তবে এই যে বেশি বুদ্ধি এটার একটা সানে নজুল আছে সেটা হলো টিহি ময়দানে মুসা আল্লাহ সাল্লামের সাথে বনে ইসরা হিজরত করে যখন চল্লিশ বছর সেখানে ছিল সেই চল্লিশ বছর আল্লাহ তাদেরকে খানা খাওয়াইছে মান্না সালুয়া মান এবং সালুয়া এটা আল্লাহর পক্ষ থেকে বেহস্তের তৈরি খানা, দুনিয়ার বর্তমান মানব জাতির মধ্যে যারা বর্তমান রয়েছে একটাই মাত্র জাতি আছে যারা বেহস্তের নিয়ামত বেহস্তের মানা সালুয়া খেয়েছে কেয়ামত পর্যন্ত এই মানা সালুয়ার ঠেলা তাদের ভিতরে থেকে যাবে এই জন্য এরা দুনিয়ার সবচাইতে বেশি বুদ্ধিমান কি এটা সালুয়ার বুজুরগি ইহুদির বুজুরগি নয় ঠিক কিনা বলেন এখন তারা মানা সালুয়া খেয়ে এরকম শেয়ানা না সাড়ে শেয়ানা হয়েছে আর আমরা তাজদারে মদিনা সরকারে দো আলম আকায় দো জাহা সাফিয়ে মাহসার সাকিয়ে কাউসার আকায় নামদার মদিনার তাজদার ইহা এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল আলাইসাল্লাম থেকে যেই কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে পেয়েছি এইটা বোন ইসরাইলদের মানার সালুয়ার চাইতেও আরো লক্ষ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তারা মানার সালুয়া খাইছে আর মানুষ হিসাবে খেয়ে আর হেগেছে ঠিক কিনা খেয়েছে আর হেগেছে আর আল্লাহ যেই কোরআন আমাদেরকে দিয়েছেন কে আমার পর্যন্ত বালহুয়া কোরআন ফি এই কোরআন যদি আপনি বুঝতে পারেন শিখতে পারেন জানতে পারেন কোরআন অনুযায়ী আপনি জীবন গঠন করতে পারেন তাহলে এই কোরআনের অ্যাকশন এমন হবে আপনার বিরোধিতা নবীদের বিরোধিতা যুগে যুগে যেভাবে হয়েছিল আপনার বিরোধিতাও ঠিক সেইভাবে হবে হচ্ছে না বোধ হয় বাইলা মাস বাইলা বেশি রিস্ক নেয় না তিন হাত পানির নিচে বসে বসে হাফ পুস হাফ গাল ফুলায়ার পানি খায় মানুষ বলে তাকে কোষ নিয়ে ট্যাডা নিয়ে হাফ বাইর করে দেয় এই বাইলা মাছের কেউ ডরায়ও না কিন্তু জাগুর মাছ কই মাছ ধরতে গেলেও কাঁচা দেওয়া লাগে হাত গুটানো লাগে যেমন মাছ তেমন তার রাগ অনুরাগ আল্লাহর জমিনের যারা আল্লাহ। দিনের কথা বলে দিনের পথে চলে দিনের দিকে মানুষদেরকে ডাকে আর অন্যায় কাজের বাধা দেয় এরা হল মাগুর মাছ আর কই মাছ বাতিলদেরকে ডরায় ঠিক কিনা বলেন এখন আমাদের সমাজে কিন্তু দুই রকমের ইসলাম আছে একটা মাগুর মাছ মার্কা আর একটা বাইলা মাছ মার্কা আবার যারা ধর্মের দিকে দিনের দিকে মানুষদেরকে আহ্বান করে তাদের মধ্যে দুই রকম আছে একটা হলো সরকারি আর একটা দরকারি ঠিক কি না বলেন সরকারি দরকারি আমি কি বুঝাতে পেরেছি আমি কি বুঝাতে পেরেছি আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন ফা বু ইয়া উল উল আসুন আবার আমি একটা আয়াতই বলবো আজকে শুধু একটা আয়াত আই রিপিট আয়াতটা আমি আবার বলছি কামমিল নবীন কাতালা ও কতেলা মা হুমর রব্বিউনা কাসির মানুষের এই ইতিহাসের ধারাবাহিকতায় আদম থেকে আখেরি নবী পর্যন্ত লক্ষ 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 নবী রাসুলের ইতিহাসে কত নবী দিলের হক কথা বলতে গিয়ে শহীদ হয়ে গেছে কত নবীর গোস্ত কেটে নিয়ে গেছে কত নবীকে গাছে গাছের লটকিয়ে তারপরে ভিতরে লোহা গরম করে ঢুকানো দেওয়া হয়েছে শরীরের ভিতরে কত নবীকে জীবন্ত চামড়া তুলে ফেলা হয়েছে কোনো কোন নবীকে আবার দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে করাত দিয়ে হয় নাই বোধ হয় এগুলা কোরআন বলেছে ধারাবাহিকভাবে খুব সুন্দর স্পষ্টভাবে ভাবে নবীরা মার খেলেন কেন হক কথা বলার কারণে নাকি অন্য কিছু দায়ী এলাল্লার দায়িত্ব পালন করার কারণে আর নবীদের তিনটা মূল দায়িত্ব ছিল ইয়া কাউমে এবদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো মা লাকুমিল ইলাহিন গায়রু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইন্নি আখাফু আলাইকুম আজাব আয়ামিন আজিম এখন নবীতে এসে দাওয়াত দিয়েছেন তোমরা তোমাদের আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মেনো না স্বীকার করো না কিন্তু দুনিয়াতে এলার আসনে মাহবুদের আসনে অনেক সব যুগে বসা ছিল আগেও ছিল এখনও আছে কে পর্যন্ত থাকবে আর আয়তল কুরসিতে আপনারা পড়েন যারা আল্লাহর উপরে ইমান এনেছে তাগুত থেকে নিজদেরকে বাঁচিয়ে রেখেছে তাদের বৈশিষ্ট্য এই এই আর যারা তাগুতের দেবা করেছে পা বন্দি করেছে তাদের অবস্থা হবে এই এই কোন কোন ফারিকুন ফিল জান্নাতে ও কুন কোনদল জান্ন একদল একদল আগেও ছিল এখন বোধ হয় নাই একদল আর আরেকদল কাফের আগেও ছিল আবার এই মোমেন আর কাফের মাঝখানে আরেকটা দল ছিল সুবিধাবাদ জিন্দাবাদ হালুয়া রুটি যেখানে আমরা আসি সেখানে ঠিক না এরা কোনো রিস্ক নিতে কোনো যুগে রাজি ছিল না আর এরা এইভাবে একবার এই দিকে যায় আবার এই দিকে যায় সুবিধাবাদ জিন্দাবাদ এই কথা বলে বলে যুগে যুগে তারা গাছের দাও খেয়েছে ডালার দাও খেয়েছে তলার দাও খেয়েছে সালারদাও দাও খেয়েছে ঠিক কিনা বলে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন দিচ্ছেন আইহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে দুনিয়ার মানুষ মক্কাবাসী বলেন নাই নাস হে মানব জাতি মক্কাবাসী কেন বলেন নাই তিনি মক্কার নবী ছিলেন না ফাতি কাফাতিন নাসে বাসীরাও পুরা বিশ্ব মানবের তিনি নবী ছিলেন ঠিক বলেন আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন ইয়া ইউহান নাস ইন্নি রাসুল্লাহ ইলাইকুম জামিয়া তোমাদের সবাইয়ের কাছে কেয়ামত পর্যন্ত আমি রাসুল হয়ে এসেছি এখন এই যে আদম থেকে আখেরই নবী পর্যন্ত লক্ষ লক্ষ আম্বি একরাম নবীদের আগমন দিনের দাওয়াতি কাজ ধারাবাহিকতা সব নবীর সব যুগে বিরোধিতা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই দুইজন নবীর বিরোধিতা হয় নাই এটা জানা থাকলে ভালো হবে মাত্র দুইজন লক্ষ 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 আম্বিআ কেরামের ভিতরে দুইজনের বিরোধিতা হয়নি একজন প্রথম নবী সাইয়েদে না আদম আলাই সাল্লা সালাম। সেখান থেকে মানুষ আদম যাদেরকে তাহিদের কথা বলেছেন হয় পুত্র নয় নাতি নয় পুতি নয় সাতি নয় লাডি একেবারে বংশধারার সারাউন্ডিং সব নাতিপুতির গোষ্ঠী ঠিক কিনা বলেন কাবিল আর ইবলি শেষে এদেরকে যখন বুঝালো যে না বুড়ার কথা মাইনা বাদ নাই লাভ নাই এই বুড়া তো ইনভ্যালিড হয়ে গেছে বুড়ার কথা বাদ দে তোরা আমার সাথে আয় সুবিদাবাদ জিন্দাবাদ হালুয়ারুটি যেখানে আমরা আসি সেখানে এখন একদল সন্তান নাতিপুতিদের মধ্য থেকে আদমের কথা মেনে নিয়ে তাহিদের পথে গিয়েছে আরেক দল ইবলিশের পথে গিয়ে কাবিলের পথে কি হকের বিরোধিতার পথে গিয়েছে তারা যারা হককে মেনেছে তাদের বিরোধিতা করেছে কিন্তু বুঝারে কিন্তু কিছু কয় নাই এই খবরদার তার কিছু কোষ না আত্মীয়তার কারণে রক্তের সম্পর্কের কারণে তোরা যাদের বিরোধিতা করা দরকার সামাজিকভাবে কর কিন্তু বুই কিছু কোষ না এই বুইরার কোনো বিরোধিতা হয় নাই কারণ সবাই তার বংশধর সন্তান সন্ততি আরেকজন নবী যার বিরোধিতা হয় নাই এই ইতিহাসের ধারাবাহিকতার মাঝামাঝি পর্যায়ে শহীদ না সালাইমান আলাইসাল্লা সালাম তার বিরোধিতা হয় নাই কেন হয় নাই সালামান আল সাল্লামকে আল্লাহ মা শেখ মাগরে জন্য অনন্ত বিশ্ব চরাচরে যে বিশাল এক খেলাফত রাজত্ব দান করেছিলেন এত বড় রাজত্বকে এমন পর্যন্ত আর কাউকে দেন নাই জিনবুতে যারে ডরাইতো কি ডরাইত কোন ইনসানের এত বড় বুকের পাটা আছে এই বাটার বিরোধিতা করে সুতরাং সোলাম আল্লাহামের বিরোধিতা হয় নাই দুর্দণ্ড খেলাফত এবং রাজত্বের কারণে আর আদমের বিরোধিতা হয় নাই আত্মীয়তার কারণে এই দুইজন ছাড়া যত যুগে যত নবী দুনিয়ার বিভিন্ন দেশের জনপদে এসেছেন কাউকে কতল করা হয়েছে কাউকে শহীদ করা হয়েছে কাউকে এইভাবে কাউকে সেইভাবে ঠিক কিনা বলেন তবে একটা জিনিস মনে রাখতে হবে কোন কোন নবীর সাহাবী একজনও ছিল না যুগ যুগ ধরে দাওয়াতি কাজ করেছে কিন্তু একজনও দিন গ্রহণ করে নাই একবারে জিরো জিরো ফলাফল জিরো এখন একজনও যে গ্রহণ করে নাই সেই নবীর যা যা পুরস্কার কিন্তু আল্লাহর কাছে সংরক্ষিত আছে ঠিক কিনা বলেন তিনি তো তার দায়িত্ব পালন করেছেন কোন নবীর পুরা জীবন দায়ী আল্লাহর দায়িত্ব পালন করার পরে সাহাবি পাওয়া গেছে একজন কোন নবীর তিনজন কোন নবীর দশজন উম্মত ঈশা নবী যখন বাইশানের খেজুর বাগানে জর্ডান নদীর পাড়ে একটা পাথরের উপরে দাঁড়িয়ে বনি ইসরাইলদেরকে দিনের দিকে ডাকছিলেন অয়ে কা লাই সাব না মারি আমা লিল হাওয়ারি ই না মান আন সয়ারি নাহানু আন সর আল্লাহ নিবেদিত প্রাণ যারা তারা হাত তুলে দাঁড়িয়ে গেলো আল্লাহ নবী আপনার সাথে জীবন দিয়ে আল্লাহর জমিন আল্লাহ লাইন কায়েমের জন্য আমরা রাজি আছি মিম বনি ইসরাইলা ওখাফারা তয়েফা একদল লোক ইসা আল্লাহ সাল্লামের দিন গ্রহণ করেছিল অধিকাংশ লোক বিরোধিতা করেছিল যারা এনেছিল তাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছি তারা সংখ্যায় কম ছিল কিন্তু বিজয় লাভ তারাই করেছিল মক্কার দিকে তাকান বদরের যুদ্ধে মাত্র তিনশো জন নাকি এটা দিয়ে শুরু আর বদরের যুদ্ধে যাওয়ার আগে নবী মক্কাতে যেই দাওয়া কাজ করেছেন তখনকার মক্কার জনসংখ্যার তুলনায় শতকরা একজনও কিন্তু নবীর পক্ষে আসে নাই ঠিক কিনা বলেন যেই কয়জন এসেছে তাদের পিঠে চামড়া আসিল নাকি কি গায়ের চামড়া ঠিক আসিল নাকি এমন মারা মেরেছে এমন নির্যাতন করেছে হযত আম্মার এব লিয়াসের হজরত নে মালিক হজরত সোহেব রুমি হজরত বেলা আল্লাহ তালু তাদের শরীরে বড় বড় গর্ত ছিল গর্ত ওই যে আগুনের উপরে শোয়াইছে জ্বলন্ত আগুনের উপরে শোয়াই পাথর চাপা দিয়েছে ওই সাহাবাদের শরীরের অনেক গর্তের ভিতর দিয়ে হাড্ডি দেখা যাইতো কিন্তু এই নির্যাতনে তারা বোধহয় দিন ছেড়েছে ইসলাম ছেড়েছে যত মেরেছে তারা আরো নরম হয়েছে নাকি শক্ত হয়েছে আল্লাহ দিনের যারা কর্মী যুগে যুগে ছিল তাদের উপরে নির্যাতন আসলে তারা দুর্বল হয় না বরং আরো মজবুত হয় ঠিক কিনা বলেন যেই নদী যেই নদীর স্রোত রুদ্ধ হয়ে যায় যেই নদীর পানিতে স্রোত চলে না সেই নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া হাজিয়া মজিয়া দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহার অনুপযোগী হয়ে যায় যেই জাতি তার গতি হারিয়ে ফেলে আদর্শের এই আলোক মশালিটা হারিয়ে ফেলে সেই জাতির জাতীয় জীবনটা হাজিয়া মজিয়া পচিয়া দুর্বল হয়ে যায় আর এই দুর্বলতা সুগে সুযোগে যারা দিন বিরোধী তারা মাথা চাড়া দিয়ে উঠে ঠিক কিনা বলেন ঠিক কি না বলেন আমি কোরআনের ধারাবাহিকতা বলতেছি সব যুগে কি কিভাবে ঘটেছিল এখন দুইটা দলে বিভক্ত হয়েছে সব নবীর জমানায় দল মমেনুন আরেক দল কাফেরুন মাঝখানে কিন্তু আরেকটা দল ছিল বলা যায় না কি হয় ওই দিকেও যাইস না ওই দিকেও যাইস না মাঝখানে দাঁড়াইয়া থাক এরা কারা অতীতে ছিল এখন তো নাই আছে এরপরে আর একটু ব্যাপার আছে তাবুকের যুদ্ধে সাহাবাইকেরাম বর্ম পরিহিত হয়ে রওনা হয়েছেন বদরের যুদ্ধে সাহাবাইকেরাম রওনা হয়েছেন কিন্তু তাদের উটো নাই ঘোড়াও নাই যেটার পিঠে চড়ে যাবে হাতি আরও নাই তলো আরো নাই কয়েকজন সাহাবি এসে চোখ থেকে পানি পড়তেছে দর দরদর কয় আর আসুল আল্লাহ ও গা নবী আমরা তো বদরে চলছি কিন্তু হাতি আর নাই কি দিয়ে যুদ্ধ করব। নবী বললেন খুরমা খেজুরের ডাগ্গা ডাগ্গা ছিলেন তো তোমরা এক একজনে এক একটা কেটে আনো পাতাগুলা ফেলে দাও এক সাহাবি বলো হুজুর খাজুরের ডাগ্গা দিয়ে কি হবে এটা তো বদর যুদ্ধ হুজুর আনো না তারা এক একজনে এনে এনে বিষমিল্লা করে নবীজির হাতে দিছে নবীজি বিষমিল্লা পড়ে সাহাবার হাতে উঠাই দিছে তাইলে নয়খান তলোয়ার তিনখান ঢাল আর তিন চার গোসা তীর ছিল মানুষ তিনশো তেরো জন হাতিয়ার তো একটা করেও কারো ভাগে পড়ে নাই ঠিক কিনা বলেন এইবার যখন হকার বাতিল আল্লাহ নবীর নেতৃত্বে মুসলমানরা আর আবু জাহেলের নেতৃত্বে কাফেররা যখন মোকাবিলা যুদ্ধ শুরু হয়ে গেল শুরু হয়ে যাওয়ার পরে এইবার দেখা গেল খাজুরের দাগ্গার মায়ের এইভাবে তারা আঘাত করে এই খাজুরের দাগ্গার সামনে যতগুলা পড়ে দুই খণ্ড হয়ে জমিনে পড়ে যায় দুই খণ্ড হয়ে জমিনে পড়ে যায় দুই খণ্ড হয়ে জমিনে পড়ে যায় এক কাফের মক্কার বড় কাফের তার পুরা কাটা যায় নাই আহত হয়ে পড়ে আছে এখন এক সাহাবি যখন গেলেন তাকে দেখার জন্য কাফেরা কিন্তু এই সময় ভেঙে গেছে দুই চারটা লাশ মরার গুলা মরেছে কিছু মরে মরে এখন এক সাহাবি তাকে দেখতে যখন গেল সে বলে যে বিরাট দেহ বিশাল বপু সাদা সাদা ঘোড়ার উপরে সোয়ার সাদা সাদা পাগড়ি আমাদের কয়েক গুণ সাইজের এই সৈন্যগুলা তোমাদের পক্ষে যুদ্ধ করেছে তারা কোথায় তারা কোথায় কোরআনের দিকে তাকান ইনি মোমাদ্দুকম মিনাল মালায় কাতে মোরদাফিন, মুসলমান সংখ্যায় কম কম হইলেও কিন্তু ইমানের দিকে ইয়াকিনের দিকে বিশ্বাসের দিকে এবাদতবন্দিকের দিকে সত্যবাদিতার দিকে যখন তারা পরীক্ষিত স্বর্ণ এই পরীক্ষিত মুসলমান যখন এইভাবে ময়দানে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন অকান হাক্কান আলাই না নাসরুল মমিন এদেরকে সাহায্য করা তখন আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায় আল্লাহ আকবার তাহলে আমরা বদর অহুদ খন্দক হুনায়ন বিভিন্ন জেহাদে আমরা দেখি ফেরেস্তারে এসে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছেন ঠিক না বলেন এখন আপনি একেবারে আমেরিকা থেকে শুরু করে সুদূর অ্যান্টার্কটিকা পর্যন্ত দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটু লক্ষ্য করুন সারা দুনিয়াতে এখন মুসলমানকে মারা হচ্ছে কাফেররাও মারে মোশিকরাও মারে মুনাফিকেরাও মারে ইহুদি খ্রিস্টানরাও মারে একদিন আল্লাহ নবী বললেন কেয়ামতের আগে ইমাম মাহাদি আসার আগে দুনিয়া তেমন একটা অবস্থা হবে দুনিয়ার বাতিল শক্তি তারা মুসলমান মারার জন্যে দস্তরখান বিছিয়ে তোমরা খাওয়ার দিয়ে যেমন মানুষকে ডাকো ফাদালিয়া আঁকি ফাদ ভাই আসেন আসেন খান মুসলমান মারার জন্যে কাফেররা এইভাবে সবাইকে ডেকে ডেকে একত্র করবে আর একত্রিত হয়ে মুসলমান মারবে কাফেররা রাজের দূর মারবে তার চাইতে লক্ষ্যগুণ বেশি মারবে মুসলমান ঠিক কি না বলেন ঠিক কিনা বলেন যুদ্ধে নবীর মোবারক শহীদ হয়েছে আপনারা জানেন দাঁত ভেঙেছে মাথার খুলি ভেঙ্গেছে এমন জোরে পাথর মেরেছে মাথায় লোহার টুপি বর্ম পরা ছিল দাম করে যখন এসে লেগেছে টুপি লোহা ঢালাই লোহা ভিতরের দিকে ঢুকে টুপির একটা কড়া আলনা নবীর মাথার মগজের ভিতরে খুলি ভেদ করে ঢুকে গেছে আমি নলুম্মাদ আবু আবুদ আবনুল জাররাহ রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন নবীতে বাহুস হয়ে পড়ে আছেন আমি এক হাতে ধরে টান দিলাম খুলতে পারলাম না দুই হাতে ধরে ওই কড়া টান দিয়েছি খুলতে পারিনি দাঁতে কামড়ায় ধরে যখন টান দিয়েছি প্রথম কড়াটা খুলতে আমি আবু বাই দুইটা দুইটা দাঁত ভেঙে গেছে কিভাবে বলেন। আবার কিচ্ছা শোনাবার জন্য ইতিহাস বলেন নাই শিক্ষা গ্রহণের জন্য বলেছেন ঠিক কিনা বলেন এরপরে আসুন কোরআনে মোট আয়াত হইল নির্ভরযোগ্য বর্ণনা যেটা ছয় হাজার ছয়শ ছেষট্টি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে পাঁচশো আয়াত হলো শরীয়তের বিধান কালেমা নামাজ রোজা হজ জাকাত এইটা ওইটা ও গোসল মানে পাঁচশো আয়াতের বাইরে কিন্তু আর শরীয়তের একটা কথাও নাই আবার বলছি মোট আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি এর মধ্যে পাঁচশো আয়াত হলো শরীয়তের বিধান বাকি হলো কত ছয় হাজার একশো ছেষট্টি এটার মধ্যে এক হাজার আয়াত হইল ওয়াক যুগে যুগে নবীদের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা যারা পক্ষে ছিল তারা কি পেয়েছে যারা বিরোধিতা করেছে তাদের কি পরিণতি হয়েছে তাহলে শরীয়ত গেল পাঁচশো নবীদের ইতিহাস হকবা তিলে সংঘাত এটা হলো এক হাজার কত দেড় হাজার তাহলে রয়েছে কত পাঁচ হাজার একশো ছেষট্টি আবার বলছি পাঁচ হাজার একশো ছেষট্টি আল্লাহর কসম এই পাঁচ হাজার একশো ছেষট্টি আয়াতের মধ্যে শরীয়তের কোনো কথা নাই ইতিহাসের কোনো কথা নাই এগুলা সব জীবন চলার কথা খাওয়ার কথা পড়ার কথা চলার কথা বলার কথা ব্যবসার কথা বাণিজ্যের কথা চাষাবাদের কথা দুনিয়ার জীবনে যুদ্ধের কথা সন্ধির কথা যুদ্ধবন্দির কথা জাতীয় এবং আন্তর্জাতিক সম্পর্কের কথা এই দুনিয়ার সব কাজের কথা হুজুর হয়নি কুরান গাগু কিন্তু হুরান গাগু আমাদের ওস্তাদের ওস্তাদ আল্লাহ আরও তন্দুরুস্তি হায়াতে তাই এবার করুন আবার বলছি মোট আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি পাঁচশো আয়াত শরীয়তের বিধান আর এক হাজার আয়াত রাসুলদের ঘটনা আর পাঁচ হাজার একশো ছেষট্টি আয়াত হইল ভাত খাবেন কিভাবে এটা বোধহয় কোরআন বলে নাই কুলুমিন তৈ এ বে না কম এরপরে আবার খাওয়ার ব্যাপারে নবী কোরআনের ব্যাখ্যা দিয়েছেন যে পেটের অর্ধেক ভাদ্দ রুটি দিয়ে ভরাও অর্ধেক বাকি অর্ধেক পানি দিয়ে ভরাও কত বারো আনা আট আনা হইল খানা চার আনা পানি রয়েছে কত ষোলো আনা চার আনা নবী বলছেন এটা খালি রাখো তোমার কাজকর্ম এবং এবাদত বন্দিগির জন্যে মানুষ না খেলে মরে বেশি খেলে বোধহয় মরে না এখন আমাদের সমাজে দেখুন কেউ না খেয়ে মরতেছে কেউ বেশি খেয়ে মরতেছে কিন্তু আল্লাহ বলেছেন রাসুল বলেছেন তোমার পাশে খেয়ে যেটা উদ্বৃত্ত আছে এটা তোমার পাশে যে খেতে পায় না তাকে দিয়ে দাও তাহলে তুমিও বেশি খেয়ে মরবে না ওই বেচারাও না খেয়ে এটা হলো ইসলামের অর্থনীতির মূল কথা ইসলামী অর্থনীতির আসল কথা মাহরুম তোমার সঞ্চিত সম্পদের মধ্যে তোমার প্রতিবেশী বঞ্চিতের ন্যায্য আছে তুমি খাও তোমার যে দূর লাগে খেয়ে যদি থাকে এটা যাদের নাই তাদেরকে দিয়ে দাও তাহলে সমাজ অর্থনৈতিক একটা ভারসাম্যতা নেমে আসবে এসেছিল কিনা ইতিহাসের পাঁচশো বছর পাঁচশো বছর আজকে ইউরোপ স্বীকার করে যে আসলে আমরা যত কিছু জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছি সব কিছু আমরা মুসলমানদের থেকে পেয়েছি আর সাহাবাই এ তারা কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিলেন কলেজের পলিটেকনিকের ইঞ্জিনিয়ারিংয়ের মেডিকেলের এগুলো ছিলই না তারা রাসূলের কাছে কোরআন পড়েছেন কোরআন শিখেছেন কোরআন বুঝেছেন ঠিক কিনা বলেন কোরআনটা হলো আপনার আমার জীবনের মূল টেক্সট বুক টেক্সট বুক আর হাদিস হলো ওই টেক্সট বুকে বুকের পেপার মেড ইজি তাহলে কোরআন কোন কি ব্যাখ্যা কিভাবে কিভাবে নবীবদা নিজের মন থেকে দিছে আল্লাহটার ব্যাখ্যা যেইভাবেই দিতে বলেছেন ইনডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার এবার তুন্নস আর হাদিস হলে ইনডাইরেক্ট অর্ডার ইশারতুন্নস ইকতেজাউন্নস দেলাল তুন্নস তাহলে কোরআন ওহি আর কোরআনের ব্যাখ্যা হাদিসে নবি এটা হলো ওহির ব্যাখ্যা বিস্তৃতি বিশ্লেষণ ঠিক কিনা বলেন এবার আসুন ওই যে নুহের কথা বলছিলাম বর্তমান ইরাক আজ থেকে নয় হাজার বছর আগের কথা বলছি কত বছর এইটাই কিছু কম বেশ আছে কিন্তু নির্ভরযোগ্য বর্ণনা হইল নয় হাজার বছর আগে উত্তর ইরাকের মৌসেল মৌসেল শহর মৌসেল শহরের সেখানে নুয়ালাতাম আল্লাহর পক্ষ থেকে নবুত পেয়ে দাওয়াত শুরু করলেন ইতিহাস আপনারা জানেন আমার ইতিহাস বলার সময় নাই অল্প কয়েকজন নির্ভরযোগ্য রাওয়া হয়তো উনত্রিশ জন উনতিরিশ জন বেড়া নয়শো বছর কষ্ট করেছে সাগর পাড়ি দিয়েছে মুসলমান পাওয়া গেছে উনতিরিশ জন আর সব হেতারা হেতারা এখন তারা পরামর্শ করলো যে নুহ যেইভাবে ডাক দেয় আমাদের সাথে মিলে না আমাদের ব্যবস্থার সাথেও মিলে না আমরা বলি এইভাবে নুহ বলে ওইভাবে দেশের কিছু মানুষকে নুহ এইভাবে ভুল বুঝিয়ে বুঝিয়ে বেঈমান করে ফেলেছে নুহু বেইমান করছে আর তাদের লগে যারা আছে সব ইমানদার দি গ্রেট ইমানদার দি গ্রেট এখন একটা কাজ কর নুহের ব্যাপারে একটা ব্যবস্থা না নিলে আর সামনে চলা যাবে না তারা মিটিং শুরু করেছে কিভাবে নুহকে শেষ করা যায় উৎখাত করা যায় আল্লাহ কে ও আহাই না এলা নুহিন এই সময় আমি নুহের কাছে ওহি পাঠালাম আনেস না ইল ফুলকা বে ওহি এনা বে হে নুহ আমি যেভাবে বলি আর আমি যেইভাবে পরিকল্পনা দেই সেইভাবে তুমি একটা নৌকা তৈরি করেছিল কি না নুহ নিজে ছিলেন ফোরম্যান ফোরম্যান আর উনত্রিশ জন তারা কাঠ মেস্তুরি প্যারাক মেস্তুরি আর বিশাল নৌকা তৈরি করা হয়েছে লাম্মা তগাল মা উ হামাল না কমফিল জারিয়া রিয়া পানি যখন বিপদ সীমা লঙ্ঘন করলো তখন এই নৌকাতে তুলে আমি কালেমা ইমানদারদের বংশ রক্ষা করেছিলাম ঠিক কিনা বলেন মাঝে আরও ইতিহাস আছে নৌকা বানানো শেষ হয়ে গেছে এখন কাফেরা নৌকায় চারিদিকে ঘেরাও করেছে ঘেরাও করে অমুক ঠাকুরের জয় তমুক ঠাকুরের জয় আর কাফেরদের সব যুগের স্লোগান ছিল জয় জয় আর নবীদের স্লোগান ছিল আল্লাহ একবার আল্লাহ একবার সেসব যুগেও ছিল এই যুগেও ছিল এবং আছে ঠিক কিনা বলেন এখন নেতারা বলল এক কাজ করবে চারা এতদিন বলছি নুহ মাজনুন পাগল পাগল আপার চেম্বার খারাপ এইবার যে নুহ এতদিন নরম পাগল ছিল এখন বোঝা যায় গরম পাগল এই যে ইরাক মরু আরবের অংশ ভয়াবহ মরুভূমি পানির কোনো নাম নিশানা নাই এই পাগলায় এত বড় জাহাজ কোন পানিতে চালাবে ওই যে রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়তাম সেখান থেকে লক্ষ্মীপুরের দিকে যাইতে একটা জায়গা আছে ল্যাংটা দরগা এক পাগলা ছিল দিগম্বর ল্যাংটা আর কি আমরা দেখি নাই আমাদের আগে যারা তারা দেখেছে ল্যাংটা মেয়া একদিন উলঙ্গ অবস্থায় কোনখান থেকে হারল একটা নিয়ে আসছে হারল চিনেন ওই যে মাছ সে বড় গেছে একটা আগায় উড়ি হারল হাতে মানুষ চারিদিকে পাগলার অবস্থা মানুষ হারল পাগলায় পাগলায় কয় তোরা বেশি আসিস না এখানেও মাছ বাঁচতে পারে দুই দিন পরে ওই যে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী ভূগোলে দেখেছেন আপনারা সেই বঙ্গোপসাগর মেঘনা থেকে এমন পানির বড়ই গাছের উপর দিয়া পানি পানি নেমে যাওয়ার পরে দেখা যায় বড় বড় চিংড়ি মাছ আর বাই হারল ঘুরা আল্লাহ পারে নাকি পারে না আমরা এটাকে ওই পাগলার একটা কেরামতি হিসাবেও কেরামতি হিসাবেও মেনে নিতে পারি ঠিক কিনা বলেন এখন কাফেররা বলে নোহা আস্ত পাগল পানি টানির কোনো নাম নিশানা নেই এত বড় জাহাজ বানাইছে তলি আর দালি তলি আর দালি এর ব্যবধান ছিল ষাট হাত আর নৌকার লম্বা ছিল একশো বিশ হাত সেই ইরাকের মোসেল শহরের পাশে যে বিশাল পাহাড় সেই পাহাড়ের তক্তা এগুলা ছিল নৌকার বডি আর পাহাড়ের ওই যে লতা পাহাড়ে এক ধরনের লতা জন্মে এই লতাগুলা ছিল গ্যাপনি পানি আসতেছে আসতেছে ইতিহাস অনেক লম্বা যখন এইভাবে পানি আসলো আল্লাহ বললেন লাম্মা তকাল মা জারিয়া সব উঠলো নুহ উঠলেন আল্লাহর কুদরতে পানি বাড়ে বাড়ে আরো বাড়ে ছেলে হাম সাম ইয়াফেস আই রিপিট তিন ছেলে হাম সাম ইয়াফেস তৃতীয় ছেলে ইয়াফেস আর তার তাপসির কারকরা হিসাব করে বের করেছে এই মিডিল ইস্ট থেকে শুরু করে একেবারে সিঙ্গাপুর পর্যন্ত এই এই এলাকায় যারা বাস করে এরা ইয়াফেসের সন্তান নুহ তৃতীয় সেলের বংশধর অন্য সেলের বংশধররা দুনিয়ার অন্য অন্য জায়গায় এই জন্য নুহুকে বলা হয় আদমে সানি দ্বিতীয় আদম যার থেকে আবার মানব বংশ ছোট ছেলে কেনান এ ছিল ওই হারাম গ্রুপে হারামদাদা ছিলেন যারা এসে নৌহে নৌকা হেঁগেছে এটাও আপনারা জানেন এক মাস পর্যন্ত গেছে দেশি যারা তারা আঁকছে এবার বিদেশে দাওয়াত দিছে এবার আন্তর্জাতিক প্যাসেঞ্জাররাও আসছে তারা পাবলিসিটি করে দিয়েছে নৌকায় যে একবার করতে পারবে তার জীবনের সব গুণা হয়ে যাবে তার আর কোনো রোগ বালাই হবে না ভাই লাইনে লাইন মিছিল তলি আর দালি সমান নুহ সেখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রব্বুল আলমিন তুমি বলেছো নৌকা বানাও তোমার হুকুমে বানাইছি সামনে কি আছে আমি জানি না তুমি ভালো জানো যেই আগা নৌকা আঁকছে নশো বছর দাওয়াত কাজ করে দূরে আসলাম এখন এই নৌকা তো আরও নশো বছরও সাফ করতে পারবো না রাবুল আলমিন আমার উপায়টা কি আল্লাহ বলবেন ইয়া নু হো খাপ নুহো ডরাইও না নুহ ডরাইও না ইতিহাস বলার সময় নাই আল্লাহ এমন এক পরিবেশ সৃষ্টি করে দিল সবাই নৌকে হাঁকল এক বুড়ি ছিল সেই বুড়ি বয়স একশো সত্তর বছর তখনকার প্যারালাইসিস লড়াচড়া করতে পারে না বুড়ি এখন শুয়ে শুয়ে বলে আমার একশো ছেলে সবগুলা ছেলে তীর্থে গেছে নুহের নৌকায় তীর্থ করতে গেছে আমি উঠতেও পারি না যেতেও পারি না হাগামানি তীর্থ বুঝেন নাই এই নৌকাটাই তাদের গয়া কাশি মথুরা বৃন্দাবন গয়া কাশি মথুরা বৃন্দাবন বুড়ি কয় তোরা যদি আমার কান্দে করে নিয়েও ওই পাগলার নৌকা হজ না করাস তোদের দুধের দাবি আমি মাফ করব না দেখছেন কারবার ছেলেরা আটকে গেছে কি করে বাঁশের চাং বানাইল বাঁশের চাং বুড়িরে চাঙ্গের উপরে কান্দে করিয়া নৌকার পাশে নিয়ে গেছে এখন নৌকার ডালিতে উঠলে তো ভিতরে পায়খানা করা লাগবে ওই জায়গায় না উঠলে কিন্তু নৌকার ভিতরে তীর্থ করা যাবে না এখন কয় তোরা একটা মই মইবানা এর দূরে যখন আসলাম তীর্থ না করে আমি ফিরে যাব না যেইভাবে পারো সঙ্গা দিয়ে উডা ছেলেরা সঙ্গা দিয়ে উড়াইয়া সাইটাত নৌকার উপরে বসাইয়া বুড়ির পাশা নৌকার দিকে ঠিক করে দিয়েছে এখন বুড়ি যত কোথায় যত কোথায় তীর্থ হয় না এক কোদ দেয় ছেলেদের দিকে তাকায় আরে কোদ দেয় ওই ছেলেদের দিকে তাকায় আসলে হইল সরম তো একটা জিনিস আছে ছেলেরা এখানে চারিদিকে দাঁড়িয়ে আছে বুড়ি পড়ে টড়ে নাকি আবার পড়লে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এটা এক মহাসমুদ্র হয়ে গেছে সমুদ্র নয় মহাসমুদ্র এক ছেলে হাত ধরেছে আরেক ছেলে এখানে ধরেছে আরেক ছেলে এখানে ধরেছে বুড়ি যেন কাঁপতেছে পড়ে না যায় এখন টাট্টি আসে না অনেকক্ষণ চেষ্টা করার পরে বুড়ি কয় না হবে হবে লাগে কিন্তু হচ্ছে না যে কয় বাবা তোরা একটু সরে যা তোরা না শুনলে আমার তীর্থ হবে না ক মা তুমি যদি পড়ো তোর যাও কয় তোরা আমাকে নৌকার তক্তা ভালো করে ধরাইয়া দে তারপরেও বুড়ি তীর্থ করবে ধরাইয়া দিয়া টিয়া কয় তোরা মই দিয়া নেমে যা তোরা থাকলে আমার সরম লাগে এই যুগের আধুনিকা মহিলাদের কিন্তু ওই বুড়ির সরমও নাই কিনা বলেন বাজারে গেলে তরকারি দোকানে ঢুকা যায় না মাছ দোকানে ঢুকা যায় না সব জেন্টেল লেডিস জেন্টেল লেডিস আপনাদের এলাকায় বোধ হয় নাই আসে আছে আসে বোরকা যেটা পরে এইটাও টেডি এইটা পরে না পরা ভালো ছিল বোরকা পরার পরেও বোরকা এত রঙিন এত চকমকে এত টাইট ফিট যে বোরকার উপর দিয়ে শরীরের উঁচু নিচু খাঁজ ভাঁজ এগুলা না গেলেও বোঝা যায় ঠিক কিনা বলেন এগুলা বোধ বোরকা হয়েছে বলেন এটাকে আরবিতে আরেক জায়গায় বলা হয়েছে জিলবাব জিলবাব জালাবিবি হিন্না কোরআন ব্যবহার করেছে জালাবিবি হিন্না তোমাদের জিলবাব আর মারমাডি দিয়ে যিনি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে এটার মধ্যে পড়ে গেছে মুসলমান হইয়া গেছে বুকাইলি খ্রিস্টান খ্রিস্টাব কোরআন পড়ে টড়ে ভুল বাইর করব ভুল বাইর করতে গিয়ে নিজে মুসলমান হয়ে গেছে মোহাম্মদ আসাদ সে ছিল একজন ইহুদি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজে ভুলের মধ্যে ডুবে মুসলমান হয়ে গেছে এই পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্য যারা কোরআনে ঢুকেছে তাদের শতকরা তিরানব্বই জন মুসলমান হয়ে গেছে কিন্তু কোরআনে কোনো ভুল ধরতে পেরেছে ভুল আছে নাকি ব্যতিক্রম আছে ভুলও নাই ব্যতিক্রম ইননা আনজালনাহু কোরআনা আরাবিয়্যা লাল্লাকুম তাকিলুন এখন বুড়ি যখন সব নেমে যাওয়ার পরে জোর করে এক কোণ দিশে গিয়ে হাতে ধরা একটু স্ল্যাগ হয়ে গেছে টুপ ইতিহাস অনেক লম্বা এই দিকে যাব না বর্ণনা পরম্পরায় পাওয়া যায় ওরা ঘুয়েগুলা এগুলা নৌকার সমুদ্রে গোসল করে টোরে নাকে মুখে শরীরে করে নিছে নেওয়ার পরে তবরক শেষ কিছু লোক এখনো বাকি তাদের আসতে একটু দেরিছে কেনা রে পাগলা নৌকায় ফয়েজ আছে বরকত আছে বুড়া মানুষ জোয়ান হয় কালো মানুষ সুন্দর হয় দেখছেন বেড়েমনা মানুষ ভালো হয় তোরা যারা যত রুগী আস ধপ নাম নাম আর সুস্থ হয়ে যা নামে আর পরে আর সুস্থ হয়ে যায় সুন্দর হয়ে যায় টাকার মতো আর কি এরপরে একদল লোক আসছে আসে দেখে যে একটু পায়খানাও নাই নুহের কাছে এসে বলে আমাদেরকে একটু পারমিশন দাও আমরা তো তবরক পাইলাম না তবে নৌকাটালে পানি দিয়ে ধুয়ে টুয়ে এই দোয়া পানির কিছু তবরকের পানি যদি পাই আমি কালো মানুষ একটু মুখটা ধুইতে পারলে এটা সুন্দর হইলেই চলে জেদ দূর দুর্ তোমরা ব্যবহার করো এইভাবে নৌকারে সাতবার দোয়া দিছে আল্লাহ পারে নাকি পারে না পারে নাকি পারে না এইবার উঠলেন লগি নাই বৈঠা নাই আর এত মহাপ্লাবন তিন ছেলেও সঙ্গে উঠছে মুসলমান এক রাওয়াইতে উনত্রিশ জন আরেক আরেকটা কিছু কম বেশি মানে অল্প ছোট ছেলে সে কিন্তু ওই দলে ওই দল বুঝছেন নুহ কয় ইয়া বুনে বাবা মুসলমান হ্যাঁ এই নৌকা মুসলমান না হইলে ওটা যাবে না ছেলে কয় আমার নেতারা আমারে কইয়া দিছে যে এই পাহাড়ের এই মাঝখান পর্যন্ত ডুবাইতে তোমার আল্লাহর কত পানি জানি উদ্ধার করা লাগছে তোমার আল্লাহর কাছে আর পানি নাই আমি জানি দেখছেন কারবার সুতরাং আমি তোমার দলে যাব না যখন এর দূর ডুবে এর দূর দূর নাক শুধু বাকি আছে নুহকে বাবা এখন আয় কালেমা পড় ক না আমার নাক পর্যন্ত ডুবাইতে তোমার খোদায় কত বানি জানি উদ্ধার করেছে আমি উঠবো না ছেলে যখন ডুবে যায় শত হইল বাবা মিনা আয়ালি শত কান্দে আমার ছেলে কেনান নাম কি কেনান আল্লাহ নৌকে তোলার পারমিশন দাও এরপরে মাইরা পিটা সাইজ করে যেভাবে পারি ইসলামের পক্ষে লাইনে নিয়ে আসবো আমার রক্ত আল্লাহ পারমিশন দাও আল্লাহ ধমক দিয়ে বলে ইন্নাহুল আইসা মিনা হালেক এই ছেলে তোমার আহাল নয় মনে বুঝে না আল্লাহ আমার আহাল তুমি উঠাবার পারমিশন দাও আল্লাহ আরেকবার যদি এই তোমার আহাল বলো নবুয়তের লিস্ট থেকে তোমার নামটাও কেটে দেব এই হালা এখানে ডুবছে নৌকা যেতে 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 ইরাক পেরিয়ে জর্ডান পেরিয়ে সৌদি আরবের এলাকা পেরিয়ে কাবাগর বৈতুল্লা যেখানে সেখানে গিয়ে চারিদিকে পাহাড় মাঝখানে জায়গাটা একটু ঢালু সেইখানে গিয়ে নৌকা এইভাবে মাঝখানে কা বাঘর ফেরস্তারা বানাইছে জিব্রাইলের নেতৃত্বে তুফানের পরে নোয়াল সালাম আরেকবার বানাইছে এটা হলো বেনায় সানি এই পর্যন্ত কা বাঘর কিন্তু দশবার বানানো হয়েছে বোখারি শরীফে কাম্মারত্তান বুনিয়াতিল কা বা এই পর্যন্ত কা বা কতবার নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে দশ বার আর নুহের দা হইলো দ্বিতীয় এর আগে ছিল বেনায় মালায়কা জিব্রাইলের নেতৃত্বে ফেরেস্তাদের নৌকা সেখানে গিয়ে ফেরেস্তারা যেখানে প্রথম কাবাগর বানাইছে আল্লাহর আরো ছায়া বৈতুল মামুরের উপরে পড়েছে সোজা ডাইরেক্ট বৈতুল মামুরের ছায়া ডাইরেক্ট জমিনের যেখানে পড়েছে এখানে জিব্রাইল আলাহ সালাম ইন্ডিকেট করে জৈলা আল্লাহ করে ডাইরেক্ট আরসের নিচ্ছে এই কাবা যেখানে আল্লাহর আর ঠিক সেখানে আসমানের উপরে ফেরেস্তাদের মসজিদ কি নাম বৈতুল মামুর প্রতিদিন ফজরের সময় সত্তর হাজার ফেরেস্তা ওইটা তো অফ করে আবার মাগরিবের সময় সত্তর হাজার ফেরেস্তা বৈতুল মামুর তো অফ করে সেখানে জিকির গাছ আজগার করে দোয়া করে হুজুর হাদিসে বলেছেন আজকে মাগরেবের সময় যে সত্তর হাজার তো করেছে এরা এর আগে কোন দিন আসে নাই কে আমার পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সত্তর হাজার সত্তর হাজার এইভাবে তো চলবে এখন এইভাবে ঘুরে নুহের নৌকা মানে কাবাগর কি করে ওই এইভাবে ঘুরে স্রোতের সাথে নৌকা ঘুরে ছয় চক্কর শেষ হয়ে গেছে এক চক্কর বাকি আছে নুহু সঙ্গীরা নুহুকে এসে খবর দিলেন ইয়া নিয়াহ আল্লাহ আল্লাহ নবী আমাদের জাহাজের পিছনে পিছনে কেমন কাপড় জাতীয় কিসে যেন মোড়ানো কি একটা জিনিস জাহাজের পিছে পিছে এইভাবে ঘুরে জিনিসটা কি বুঝতে পারলাম না একটু আবার পিছনে যান আদম আল্লাহ কাল মক্কাতে হয়েছিল ছেলে পেলে তারা কাবাঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আছে জাবালে আবু কোবায়েস যেখানে এখন বাদশার একটা বাড়িও এই জাবালে আবু কোবায়েসের এখানে দাদে নিচে এখানে একটা গুহার মধ্যে ইট পাথর দিয়ে বাবা আদমকে দাফন করেছিলেন আর সাল্লামের তুফান কিন্তু বিশ্বব্যাপী হয়েছিল একটা হইলো প্লাবন আর একটা হইল মহাপ্লাবন নুহেরটা প্লাবন না মহাপ্লাবন একটা হইল যুদ্ধ দুই দেশে আর একটা বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ মানে সারা বিশ্বে এটাতে জড়িয়ে গেছে এই ইসলামের প্লাবনকে অধিকাংশ তাফসির কারক বলেছেন এটা মহাপ্লাবন ছিল এখন পানির তোড়ে পানি এইভাবে বাড়ে আর ঘুরে স্রোত ওই যে যেই গুহার মধ্যে দাফন করেছিল এখানে পানির স্রোতের তোড়ে গিয়ে ওই মাটি পাথর যেগুলো উপরে আসিল এগুলোকে সরাই নেওয়ার পরে নৌ আল্লাহ সাল্লামের লাস্ট মোবারক সেখান থেকে বের হয়ে গেছে আদম আলাহ সাল্লামের লাস্ট মোবারক সেখান থেকে বের হয়ে গেছে বের হয়ে ওই কাফন নবীদের কাফন শহীদদের কাফন কিন্তু বসে না পুরানো হয় না ঠিক কিনা বলেন এখন ওই নৌকার পিছে পিছে শিষ্যরা এসে বললেন ওগো আল্লাহ নবী আমাদের জাহাজের পিছনে পিছনে মানুষের লাশের মতো লাগে কেমন লতা জোড়ানো জড়ানো কাপড়ে জড়ানো চামড়ায় জড়ানো একটা লাশের মতো লাগে আমরা যতবার ঘুরি এটাও পিছে পিছে ঘুরে নূ আলাই জাহাজের পিছনে গেলেন দেখার জন্যে ফাও হাল্লা নু সঙ্গে সঙ্গে আল্লাহ নুহকে নোটিশ পাঠালেন ইয়ানু হাজা বুকা আদাম ও সফিউল্লাহ ফাখুজ হুফিল ফুলকে এই লাশ অন্য কারো নয় তোমার আদি পিতা আদম সালামের লাশটা তাড়াতাড়ি জাহাজে তোল লোকজন নিয়ে নুয়াল সালাম এই লাশ মোবারক এটাকে জাহাজে তুললেন এইবার পানি এতক্ষণ ছিল জোয়ার এখন বাটি শুরু হয়েছে বাটি মানি দিক থেকে জোয়ার এসেছিল সেই দিকে চলে যায় তাহলে পানি প্রথম জর্ডানের দিকে জর্ডানের পরে পানি দামস্কের দিকে সিরিয়ার দিকে সেখান থেকে ইরাকের দিকে ইরাকের এখানে গিয়ে উত্তর ইরাক মোসেল শহরের চল্লিশ কিলোমিটার পাহাড়ের ভিতরে গভীর গহীন বন জঙ্গলের ভিতরে আজ থেকে কয়েক বছর আগে একটা নৌকা পাওয়া গেছে এবং বর্তমান দুনিয়া সাগর মহাসাগরে যেসব জাহাজ চলে সেই সব জাহাজের চাইতেও কয়েক গুণ বড় এবং নৌকাটা কাঠের তৈরি নৌকাটা যেই লতা দিয়ে তক্তা তক্তা জোড়া দিয়েছে লতাগুলো এখনো পুরাপুরি ঠিক আছে তক্তাগুলা পুরাপুরি ঠিক আছে আর কোরআন বলছে জুদি জুদি পাহাড়ে এসে নৌকা ঠেকলে লেগেছে। এর দূরে আমরা কোরআনে আসলাম কিছু কথা আবার তাপসির থেকেও আমি বললাম এই মহসেল শহরের এখানে এনে শহরের পাদদেশে নুয়া আলা সাল্লাম এনতেকালের আগে বলছেন আমাকে এখানে দাফন করবে পাহাড়ের ডালে যেখানে বাবা আদমকে এনে দাফন করেছিলাম এই দুই আদমের কবর ইরাকে বড় পীর আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে বহু আইমা মুভাসের মোজাহিদের কবর ইরাকে ঠিক কিনা বলেন আরে ইরাকেরে এত বানান বানাইলো এত মারণ মারল ঠিক কিনা ইরাকের মতো মায়ের অন্য কোনো মুসলমান দেশ কিন্তু এ পর্যন্ত খায় নাই সেকেন্ড আফগানিস্তান থার্ড আজকে তুরস্ক তুরস্ক একটা বিল্ডিং গোটা নাই সব মেসাকার আর হুজুর হাদিসে বলেছেন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা যখন কাবাঘর তোয়াফ করে এখান থেকে মিছিল নিয়ে যখন সিরিয়া পার হয়ে জর্ডানের দিকে যাবে জর্ডান পার হয়ে ইমাম মাহাদি যখন ইসরায়েলের দিকে যাবে তখন মুসলমানরা ওই ইমাম মাহাদির মাহাদীদের স্লোগান দেবে আর সে তেজ হবে এত ধার হবে দুই পাশে যত দেওয়াল যত ভাঙ্গা আদা ভাঙ্গা কোঠা সব খান 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 করে পড়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে বলছে সিরিয়ার ভাঙ্গা দালান টালান এগুলা ভেঙে পড়বে সিরিয়ার দালান কিন্তু ভেঙে গেছে এই ভাঙ্গা দালান এগুলো আবার ভাঙবে কে আসলে আর আল্লাহ একবারে এত তোড় হবে হাসরের ময়দানে একদল লোককে বিচার মাত্র শুরু হবে হবে এখনো শুরু হয় নাই এই সময় আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেস্তারা নূরে সামিয়ানা মাথায় দেওয়ায় জান্নাতের দিকে অগ্রিম নিয়ে যাবে অগ্রিম বিচার টিসার কিন্তু হয় নাই আল্লাহ বলছে এই 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 নাম তালিকা এদেরকে আগে বেসতে নিয়ে যাও

পুটা পো হয় নাই বিচারের আগে অগ্রিম নুরু তুমি মাথায় দিয়ে নুরু সামিয়া না মাথায় দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরা কারা আমা এরা কি কোনো যুগের নবী আল্লাহ বলবেন লা আল্লাহ না এরা কোনো নবী না আম হোমো সুহাদা এরা কি কোনো শহীদ আল্লাহ বলবেন না শহীদও না সোলাহা এরা প্রত্যেক যুগের অলি আল্লাহ আল্লাহর রলি আল্লাহ বলেন তাও না ফেরেস্তায়রা বলবেন তাইলে নবীদের আগে সবাইয়ের আগে এইভাবে বেশতে চলে যাচ্ছে আল্লাহ বলবেন হাউলাইল মোকাব্দের ফিদ দুনিয়া এরা দুনিয়ার ওই সমস্ত আমার বান্দা নবীর উম্মত যারা আল্লাহ একবারের পাগল ছিল সকাল বিকাল সন্ধ্যা ওদের শুধু একটাই আওয়াজ ছিল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এরা দুনিয়াতে আল্লাহ একবারের পাগল ছিল যার জন্য আজকে দুনিয়ার বাতিল শক্তি আল্লাহ আকবরকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র আমাদের দেশে নাই হয়তো কত ষড়যন্ত্র এই ডাকো ডাক খবরদার আল্লাহ আকবর আর কাফের বে ইমানরা যুগে যুগে শিকার করেছে যে গোলা বারুদ মিজেল ক্ষেপণাস্ত্র সব কিছুর মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা সাহস আমাদের আছে কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে একবার যদি আল্লাহু একবারের স্লোগান দেয় আমাদের হাত অবশ হয়ে যায় আমাদের বন্দুকটা হাত থেকে পড়ে যায় তল পেটে কামড় শুরু করে আমরা বাথরুমে গিয়ে বসে বসে কোথায় যেমন আমসার কামড় শুরু হয়ে গেছে ঠিক না বলেন এই জন্য আপনাদের আল্লাহ একবার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র বোধ হচ্ছে না জোরে হচ্ছে না বোধ কি কি তাইলে যত নিরুৎসাহ করা হবে আল্লাহ একবারের স্লোগান কমবে না বাড়বে কমবে না বাড়বে কমবে না বাড়বে আল্লাহ একবার সবাই বলেন আল্লাহ একবার ইমাম এই স্লোগান দেবেন ইসা সালাম এসেও আল্লাহ একবার এই স্লোগান দেবেন দাজ্জালকে হত্যা করা পর্যন্ত সেই ইতিহাসের দিকে তো যাওয়ার সময় আমাদের নাই এরপরে আসেন হজরত সালে আলাইসাল্লাম হজরত হউদ আলা সাল্লাম সালে আল্লাহ সাল্লামের যারা উম্মত ছিল কাউমে সামুদ আখা সাহমুদ সালেহা কামে সামুদের কাছে তাদের ভাই সলেকে নবী করে পাঠিয়েছিলাম অনেক অনেক লম্বা লম্বা ইতিহাস কামে সামুদের বাড়িঘর দক্ষিণ এলাকা সৌদি আরবের উত্তর এলাকা যে জায়গাটার পেতরা পেতরা বেতরা বেতরা এই জায়গাটায় এই পাথর কেটে কেটে তারা যে বাড়িঘর করেছে বাড়িঘরগুলো গুলো এখনো আছে ঠিক সেইভাবে মনে হয় যেন গতকাল লীলা বানাইছে ও জিবালা কিভাবে আল্লাহ কোরআনে কোট করেছে সামুদের আছে তারা যখন করেছিল গাদ্দারি করেছিলাম আল্লাহ রুটনি যখন পাও কেটে শহীদ করে দিল দেওয়ার পরে তাদের উপরে গজব তিন দিন সাল্লাহ সময় দিয়ে লোকদেরকে নিজের লোকদেরকে নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন একখণ্ড মেঘ আসলো মেঘ আর এমন খরা এমন রুদ্র সূর্য তখন আটটা বেজেছে তখন গাছপালা সব জ্বলে গেছে বারোটা যখন বেজেছে সব কিছু ছাই হয়ে গেছে আর বুড়া মানুষ আর বাচ্চা এরা বারোটার আগে মারা গেছে এখন মধ্যম বয়সের মস্তানগুলা শুধু আছে মস্তান বুঝেন ক্যাডার ক্যাডার সাল্লাহ বিরুদ্ধে ক্যাডারগিরি করেছিল হ্যাঁ এইগুলার আল্লাহ রাখছে এইবার রাখার পরে আকাশে মেঘ আসলো তিনটা মেঘ একটা সাদা একটা লাল আর একটা কালো ওরা ম্যাগ দিয়ে ডরাইছে এর আগে ম্যাঘ থেকে কোনো কোনো জাতির উপরে আগুন বৃষ্টি হয়েছে পাথর পড়েছে আপনারা তো জানেন আমি শুধু মনে করাই নেই কোরআন ইতিহাসের ধারাবাহিকতা এখন মেঘের নিচে ছায়া দেখা যায় একেবারে পরিষ্কার ছায়া রোজ সব জ্বলে যায় এখন সালে আলাহ সালামের কাছে কাছে কয় হে আল্লাহ নবী আপনি একটু দোয়া করেন লাল মেঘে ডর ডল লাগে কালো মেঘে আরো ডল লাগে কারণ লুত আলাহ সাল্লামের জমানায় কি কালো মেঘ থেকে কি হইছে দাউদ আলাহ আমলে লাল মেঘ থেকে আগুন আগুন লাল ডাও চাই না কালাডাও চাই না আপনি একটু দোয়া করেন সাদা মেঘটা যেন এখানে স্টপ করে থামে আমরা একটু ম্যাঘের ছায়ার নিচে যাব আল্লাহ নবী দোয়া করলেন ওই দুইটা চলে গেল ওরা যেটা চাইছে সেটাই রইল এখন দেখা যায় সেখানে ছায়া এখন এখনকার চল ওই যে ম্যাগের নিচে সামিয়া না ছায়ার মধ্যে চল জ্বলিতে গেলাম পুড়ে গেলাম যায় 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 না কদ্দু যায় আবার দৌড় দেয় কদ যায় আবার দৌড় দেয় হাড়ে জারুয়া একটা আসলে জারুয়া ছিলেন জারুয়া না সাড়ে জারুয়া তো তার নাম কেদারেবলে কেদার এবলে এই হারামাই কিন্তু এই কেউ যায় না কেদারে বাগা ঘোষ বাগা গোছ দিয়ে যায় এর আগে উটের ঠ্যাং কাটছি আমার ঠোয়া ফুটে নাই কিছু হয় নাই তোরা কে উটের ঠ্যাং কাটলে এই হবে সেই হবে উটের কিচ্ছু আবার একটা ইটের দরকার থাক এখন সে গেছে মেঘের নিসে যাইয়া এখন দেখে যে একবারে এয়ার কন্ডিশন ঠান্ডা করিস যা ঠান্ডা হয়ে যায় এখন দুই হাতে বোলায় এয়ার কন্ডিশন আয় এই যে আমি ঠিক আছি কোনো অসুবিধা নেই আয় আল্লাহ কয় আয় আগে একটু ক্লোজ করি বেশি জায়গা নিয়ে যদি আমি অ্যাকশন নেই তাহলে বেশি ক্ষতি হয়ে যাবে আয় এই ম্যাগের সামিয়ানার তলে আয় মরুভূমির উপরে এই ম্যাঘ সেখানে গিয়ে ক্যাডার সবগুলো পরে আল্লাহ জিব্রাইল ম্যাগের উপরে গিয়ে গলা খাঁত দাও গলা খাঁত বুঝেন একটা গলা খাকারি দাও জিব্রাইল ম্যাগের উপরে এসে একটা গলা খাকারি দিল যেটাকে কোরআন আল্লাহ পাক বলছেন ওয়াম্মা কু তিব্রাইল এলাকা কাশ তাও ছোট কাশ বড় না এক কাশে যত ক্যাডার মস্তান সব চিৎকার দিয়ে উপুর হয়ে পড়ে মাটি কামড়িয়ে কলিজা ফেটে মরে গেছে জিব্রিয়েলের কাশও শেষ যত খাড়া মানুষ সব আস্ত আস্ত লাশ ও আম্মা আদুন ফাহুলে কু বেরিহি সরসারিন আতিয়া আর কাউমে আদকে আমি ধ্বংস করেছি একটা ঘূর্ণিঝড় সাইক্লন যে ঘূর্ণিঝড়টা তাদের এলাকার উপর দিয়ে ইয়া তুফুন আলাইহিম একাদারে ইয়ামিন ও সামান একাদারে সাত রাত আট দিন হুসুমান যে তুফানের কোনো ওসলা ছিল না ওসলা বুঝেন কি একবার জোরে আবার আসতে আবার থামে আবার জোরে আল্লাহ কয় কোনো উসলা তোসলা আসিল না একই গতিতে একাদারে সাত রাত আট দিন আই রিপিট আল্লাহ বলছেন সাবাতা ইয়ামিন সামানিয়া লাইলা একাদারে সাত রাত আট দিন এরপর আল্লাহ হাল তারা মিনহুম বাকিয়া জিব্রাইলের এক কাশের পরে আর একটাও জীবিত আসিল নাকি সব উপুল হয়ে পড়ে মাটি কামড়িয়ে আর তাদের এক একটা লোক একশো হাত পর্যন্ত লম্বা ছিল তাদের মাথা ছিল কালকব্বাতিল মাসাজেদ মসজিদের গম্বুজের মতো তাদের হাতের বাজু ছিল দালানের পিলার মতো পিলারের মতো জিব্রাইলের গলা খাইতে একটা এত বড় দৈত্য দানব কুল্ল খালাস কুল্ল খালাস কয়েক বছর আগে সৌদি গভর্নমেন্ট আর জর্ডান গভর্নমেন্ট সম্মিলিত একটা টিম গঠন করে এই যুগের আমেরিকা ফ্রান্স রাশিয়া এই তিন দেশের সবচেয়ে বড় বড় আবহাওয়া এবং পরিবেশ বিজ্ঞানী তাদেরকে কাউমে আদের এলাকাটা এখানে এনে দুই বছর জরিপ করেছে দুই বছর বর্তমান বিশ্বের দুনিয়ার সবচেয়ে উন্নত ইঞ্জিনিয়ার প্রযুক্তি তারা কলকজা মেশিনারিজ দিয়ে এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করে এই যে পাহাড়ের মাথাটা এইটা ছিঁড়ে নিয়ে গেছে কত মাইল বেগে ঘন্টায় তুফান হইলে এই পাথর ছিঁড়ে নিতে পারে এখানে যে পাহাড়টা উঠ্টায় গেছে কত মাইল স্পিডে তুফান হইলে এটা উল্টে নিতে পারে তারা একদিকে কম্পিউটার আরেকদিকে এই ভাঙ্গাচুরা এগুলাকে জরিপ করে দুই বছর পরে রিপোর্ট দিয়েছে আজ থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজার বছর আগে কারণ আদর উপরে আল্লাহর পক্ষ থেকে যে গজবের তুফানটা এসেছিল সাত রাত আট দিন এই তুফানটার ঘন্টায় গতি ছিল ছয় হাজার মাইল নয় হাজার কিলোমিটার ছয় হাজার মাইল এখন আল্লাহ হে বল নাই আল্লাহর বুড়ো হয়ে গেছে দিয়ে আডে কি গুগু দেখছো গুগুর ফাঁদ দেখো নাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে সব যুগে আল্লাহ খবর নিছে আমরা কি ধ্বংস হইতে চাই না বেঁচে থাকতে চাই ধ্বংস হতে চাই না বেঁচে থাকতে চাই যদি বেঁচে থাকতে চাই আমরা কোরআনে ফিরে আসি আমরা নবীর আদর্শে ফিরে আসি আমরা আল্লাহর হুকুমের কাছে ফিরে আসি আমরা মসজিদ বানাই মাদ্রাসা বানাই এগুলো আবাদ রাখি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সবাই আত্মায়াতের কায়দায় বসুন আত্মায়াতের কায়দায় বসুন যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় জীবনে এই সুযোগ হারাইলে কিন্তু বড় আফসোস করবেন